সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কবিতা শিক্ষা ও তাবিজ কবিতাবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তরুণ দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কে আলোচনা করব এবং আপনাদের শেখাব সেই গাছের উপকারিতা সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন হয়তো অনেকেই চিনতে পারছেন। তো বন্ধুরা, যারা চিনেন নাই তো চিনে নেন, এই গাছটির নাম হলো বেড়েলা গাছ। তো বন্ধুরা, বেড়েলা গাছ আমাদের বাংলাদেশে দুই প্রকার হয়ে থাকে, একটি সাদা এবং একটি হলুদ। কিন্তু ভারতে এই গাছটি 250 প্রকারের বেশিও পাওয়া যায়। এই গাছটি বিভিন্ন রকম হয়ে থাকে। সো বন্ধুরা, কাজের ক্ষেত্রে সব গাছই প্রয়োজন, কিন্তু শ্বেত বেড়েলা অর্থাৎ সাদা বেড়েলা গাছ বেশি প্রয়োজন হয়ে থাকে এবং বেশি কাজে লাগে। তো দেখা যায় যে সাদা বেড়েলা যদি না পাওয়া যায় তার ক্ষেত্রে হলুদ বেড়েলা গাছ কাজে লাগানো হয়ে থাকে। সো বন্ধুরা, তো আজ আমি আপনাদের জানাবো এর গুণাগুণ সম্পর্কে। তো একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম কবিরাজি বিষয়ে এবং তাবিজ কবজ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নেই সেই বেড়েলা গাছের গুণাগুণ সম্পর্কে। তো এক নম্বরে আছে অপুষ্টিজনিত কার্স রোগ। তো দেখা যায় যে অপুষ্টির কারণে শরীরের যেখানে সেখানে শুকিয়ে যাচ্ছে বা টিরিশ হচ্ছে অথবা দুর্বল হয়ে যাচ্ছে, সেখানে বেড়েলা গাছের মূল চূর্ণ করে 1.5 গ্রাম বা 1 গ্রাম মাত্রায় নিতে হবে। দুধ 1/2 কাপ ও একটু মিশ্রির গুঁড়া মিশিয়ে খেতে হবে। এটি খেলে আপনার এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, 2 নম্বরে আছে আবাহক রোগ। দেখা যায় হাত ঘোরানো যায় না, পুরোপুরি উঁচু করা যায় না, পুরোপুরি উঁচু করা যাচ্ছে না। এক্ষেত্রে 2 রকমের ফসলের সাদা এবং হলুদ বেড়েলা গাছের মূল 15-20 গ্রাম নিতে হবে। 4 কাপ পানিতে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিয়ে সেকে প্রতিদিন খেতে হবে। তবে সেদ্ধ করার পূর্বে বেড়েলা গাছের মূল একটু থেতো করে নিতে হবে, তারপরে সেটি ভিজিয়ে রাখতে হবে, তারপরে এটি সিদ্ধ করতে হবে। তো এখানে সাদা বেড়েলা অর্থাৎ শ্বেত বেড়েলা গাছের মূল ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। তবে শ্বেত বেড়েলা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে হলুদ গাছের মূল ব্যবহার করলে কাজ হবে। তো বন্ধুরা, 3 নম্বরে আছে রক্তপিত্ত। তো এই রোগের ক্ষেত্রে 20 গ্রাম বেড়েলার গাছের মূল কাত করে 4 কাপ জলে সিদ্ধ করে 1/2 কাপ থাকতে নামিয়ে নিতে হবে। তবে একটু বেশি থাকতে নামালে ভালো হয়। তারপরে 1 কাপ দুধের সাথে মিশিয়ে কিছুদিন খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সো বন্ধুরা, 4 নম্বরে আছে ফোড়াই। তো দেখা যায় যে শরীরের কোনো জায়গাতে ফোড়া হয়, সেই ফোড়া হতে দেরি করে, এমনকি বসতেও দেরি করে। সেখানে সাদা বেড়েলা গাছের মূল বেটে পরলেপ দিতে হবে। দিলে সেটি যদি বসার হয় তাহলে বসে যাবে, আর সে যদি বাইর হয়ে পেকে যাওয়ার প্রয়োজন হয় তাহলে পেকে যাবে। এই বেড়েলার মূলের পরলেপ দেওয়ার কারণে সেখানে ব্যথা হবে না, কোনো বেদনা হবে না, এবং এই শ্বেত বেড়েলা গাছের মূল টনসিলের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে শ্বেত বেড়েলা গাছ কতটি উপকারী। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিও আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।